শহর কলকাতায় কাঁচা লঙ্কার দাম এখন আকাশ ছোঁয়া। কিছুদিন আগেও যে কাঁচা লঙ্কার দাম প্রতি কেজিতে 100 টাকা ছিল, তা এক লাফে 300 টাকা হয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। একই অন্যান্য সবজির দাম বাড়বাড়ন্ত, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা লঙ্কার দাম। তবে এর কারণ হিসাবে টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, কাঁচা লঙ্কার দাম 1100 টাকা হোলসেল মার্কেটে উঠেছিল 5 কিলোর দাম, মানে তার মানে হচ্ছে 240 টাকা, সেটা এখন আজকে কমে হয়েছে 800 টাকা, মানে বাজারে এখন 200 টাকা করে বিক্রি হচ্ছে লঙ্কা। লঙ্কা আরও 2-4 দিনের মধ্যে লঙ্কার দামটা নর্মাল হয়ে যাবে, কারণ বাইরের চালানি লঙ্কা আসছে, আমরা আজকেই খবর পেয়েছি, লঙ্কা নিয়ে অসুবিধা নেই, হবে না আশা করি। এবং যেটা সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলুটা। আলুটা গুরুত্বপূর্ণ এই জন্যে যে মানুষ যখন সবজির দাম আমপানের পরে 70-80 টাকা উঠে গিয়েছিলো, তখন সবাই আলুটা 20-22 টাকা করেই ব্যবহার করছে, আলুতে সংসার চালাচ্ছিল সাধারণ মানুষ, এরকমটি ঠিক ছিল। কিন্তু কিছু কিছু আমপানের সময় সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সবাই আলুতে ঝুঁকলো, বিদেশ বাইরের পরিযায়ী শ্রমিক ঢুকলো, তেলের দাম ডিজেলের দাম অস্বাভাবিক বেড়ে গেল, তারপরেতে ফলে প্রোডাকশান কম হওয়া, আর এইসব নানা পারিপার্শ্বিক চাপে এই আলুর দামটা বাড়তে শুরু করলো। সেই সঙ্গে আর একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে সরকারি যে দাম, সরকার মিড ডে মিলের আলুটা 28 টাকা দরে কিনতে শুরু করলো, সেটাও একটা অন্যতম অনুঘটকের কাজ করেছে। এই সব মিলিয়ে জিনিসটা হয়েছে। তবে কদিন আগে কৃষি উপদেষ্টা এবং দপ্তরের যে মন্ত্রী আছে কৃষি দপ্তরের মার্কেটিং, তা ওরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে 7 দিনের মধ্যে আলুর দাম কমাতে হবে। এর পাশাপাশি তিনি জানান, টমেটোর দামও বেশ খানিকটা বেড়েছে। তার কারণ এই সময় টমেটো রাজ্যে উৎপন্ন হয় না, মধ্যপ্রদেশ কর্ণাটক থেকে টমেটো আসে, সেই কারণে টমেটোর দাম বেশ খানিকটা বেশি। বেগুনের দামও বেড়েছে, এর সাথে বেড়েছে আলুর দামও। আমফানের সময় যেখানে আলু 20-22 টাকা কেজি ছিল, এখন সেখানে 30-35 টাকা কেজি। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, আমফানের সময় প্রচুর আলু নষ্ট হয়ে গেছিল, তারই একটা প্রভাব পড়েছে। এর পাশাপাশি যে পরিমাণ আলু স্টোরেজে আছে, তা গেট থেকে বার করার সময় সেখানে যারা দায়িত্বে আছেন তাদের মাধ্যমেও আলুর দাম বেড়েছে। এর ফলে হোলসেলার থেকে রিটেলার বেশি দামে আলু কিনছেন এবং তারা বিক্রিও করছেন বেশি দামে। সরকার যদিও সুফল বাংলার মাধ্যমে আলু বিক্রি করছে এবং তার দাম সীমিত, এ বিষয়ে রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, সুফল বাংলার সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে না, সীমিত জায়গার মধ্যেই রয়েছে। এর ফলে বেশিরভাগ মানুষকে বাজার থেকেই চড়া দামে আলু কিনতে হচ্ছে। সবজির দাম অনেকটাই বেড়ে যাওয়ায় মানুষ আলুর ওপরই নির্ভর করেছিল। আলুর দাম বেড়ে যাওয়ায় মানুষ এখন চরম হয়রানির মুখে। এদিন তিনি আশা করছেন, খুব তাড়াতাড়ি কাঁচা সবজির দাম অনেকটাই কমবে। টাস্ক ফোর্সের সদস্যরা এবং এনফোর্সমেন্টের সদস্যরা বাজার ঘুরে দেখছেন কোথাও বেশি দাম নেওয়া হচ্ছে কিনা, কলকাতার বাজারগুলোয় দামের তারতম্য থাকছে কিনা, থাকলেও সেই তারতম্য কতটা প্রভাব ফেলছে বাজারে, সেদিকেই নজর থাকছে টাস্ক ফোর্সের সদস্যদের। চ্যানেল হিন্দুস্তান।